সুপ্রভাত ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা পড়ব ইতিহাসের কথা বইটি। তোমরা প্রত্যেকে তোমাদের বইটি খোলো, পৃষ্ঠা নম্বর 44। আজকে যে অধ্যায়টা আমরা পড়ব সেটার নাম হচ্ছে গোষ্ঠী জীবন। গোষ্ঠী জীবন মানে আমরা বুঝতে পারছি যে এই সময় মানুষ কিভাবে দলবদ্ধ বা সংঘবদ্ধভাবে বাঁচতে শিখলো বা দলবদ্ধ হওয়া শিখলো, সেটাই আমরা এখান থেকে পড়ব। আমরা এর আগে কি দেখেছি, মানুষ একা একা বাঁচত বা একা একা বনে জঙ্গলে ঘুরে বেড়াতো বা দু একজন মিলে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। এই যে বনে জঙ্গলে তারা একা একা ঘুরে বেড়াতো, এর ফলে তাদের অনেক রকমের অসুবিধা হতো, কখনো বা পশুর আক্রমণ, কখনো আবার ঝড় জল বৃষ্টি, আবার কখনো বা খাদ্যের অভাব, এই সব কিছুই তারা এই একা একা থাকাতে তাদের এইসব অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। এই যে অসুবিধাগুলো, এই অসুবিধাগুলো থেকেই তারা বেরোনোর জন্য একদিন এক ভাবলো যে তাহলে দলবদ্ধ বা একসঙ্গে থাকলে কি কেমন হয়, তো সেটাই আজকে এখান থেকে আমরা পড়ব। দেখো, প্রাচীনকালে আদিম মানুষ একা একাই বনে জঙ্গলে বাস করত। বনের হিংস্র পশুদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য তারা দল বেঁধে থাকতে শুরু করেছিল। কেন দল বেঁধে? কারণ একা থাকলে কি হিংস্র পশুরা আক্রমণ করবে এবং তাদেরকে মেরে ফেলতে পারে, কিন্তু যদি দলবদ্ধভাবে থাকে তাহলে সবাই মিলে একসঙ্গে ওই হিংস্র পশুটার ওপর আক্রমণ করতে পারবে এবং তার ফলে হিংস্র পশুটা হয়তো মারা যাবে, কিন্তু তাদের একজন তাদের হয়তো ক্ষতির পরিমাণটা কিছুটা কম হতে পারে। তাই তারা দলবদ্ধভাবে শিকার করা শুরু করলো। এরপর তারা দল বেঁধে পশু শিকার করত, চাষবাস করত, বিপদে আপদে একে একজন অন্যজনকে সাহায্য করত। এইসব সুবিধার কারণেই আদিম মানুষ দলবদ্ধভাবে বসবাস করতে শুরু করলো।